মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের সুদি ভাই ও বোনেরা, যারা আমাদের আয়ুর্বেদিক ইউনিয়নি হোমিওপ্যাথি হারবাল, হারবাল ফুড, হারবাল টয়লেটারিজ, ট্রেডিশনাল মেডিসিন, ইন্টিগ্রেটেড মেডিসিন, অল্টারনেটিভ মেডিসিন, এগুলোর সাথে যারা হাজার বছর পরিবার থেকে পরিবার পরম্পরায় যারা জড়িত, সেই সবচেয়ে পুরনো চিকিৎসা, সবচেয়ে আদি চিকিৎসা, সৃষ্টির চিকিৎসা। সৃষ্টিকর্তা এই পৃথিবীর সৃষ্টিরও 5000 বছর পূর্বে মানুষের জন্য গাছগাছড়া, শাক সবজি, ফলমূল, মশলা, খাদ্য, পত্র, অরণ্য সৃষ্টি করে রেখেছেন। সেই অরণ্যের ভিতরে কিছু আছে ফুল, কিছু আছে ফল, কিছু আছে মূল, কিছু আছে ছাল, কিছু আছে চামড়া, কিছু আছে পাতা, কিছু আছে বীজ, যেটা দিয়ে বংশ বৃদ্ধি হয়। পৃথিবীর সব কিছুর ভিতরে যেখানেই বীজ আছে, যেখানে বীজ আছে সেখানে জীবন আছে। যেরকম গাছের জীবন আছে, পাথরের জীবন আছে, শামুকের জীবন আছে, সকল প্রাণী, সকল ব্যাকটেরিয়া, সবচেয়ে ছোট একটি ব্যাকটেরিয়া মাইস, তারও কিন্তু জীবন আছে। সবচেয়ে ছোট একটি ব্যাকটেরিয়া অ্যামোবিয়া প্রোটোজোয়া, তারও কিন্তু চলন শক্তি আছে, বলন শক্তি আছে, প্রতিরোধ করার শক্তি আছে, প্রতিবাদ করার শক্তি আছে। আলহামদুলিল্লাহ আমরা আজকে কথা বলছি পৃথিবীর সবচেয়ে পুরনো, শত বছরের পুরনো চিকিৎসা আয়ুর্বেদিক। আমরা কথা বলছি সবচেয়ে আদি চিকিৎসা, সবচেয়ে পুরনো চিকিৎসা। সেই চিকিৎসা আমাদেরকে বেঁচে থাকার শক্তি যোগায়, খাদ্য গ্রহণের শক্তি যোগায়, পত্র গ্রহণের শক্তি যোগায়, এগিয়ে যাওয়ার শক্তি যোগায়, বেড়ে ওঠার শক্তি যোগায়, ডাইনে যাওয়ার শক্তি যোগায়, বাইরে যাওয়ার শক্তি যোগায়, সামনে যাওয়ার শক্তি যোগায়। এই খাবার ছাড়া আমাদের শরীরে কোনো শক্তি আসে না। তেল ছাড়া যেরকম গাড়ির শক্তি আসে না, এরকম খাবার ছাড়া কোনো শক্তি আসে না। আলহামদুলিল্লাহ আমরা সেই চিরন্তন সত্য, সেই চিরন্তন খাঁটি জিনিস, আদি জিনিস। মহানবী সুলাইমানের সময়ের কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদি গাছগাছড়া শাকসবজি ভালোবাসতেন। পৃথিবীর যত জ্ঞানী গুণী লোক, নবী, রসুল, আল্লাহর অলিগণ সকলেই এই নেচারকে খুব পছন্দ করেছেন। কারণ মানব শরীরটা নেচারে গড়ে ওঠা, এখানে কেমিক্যালটা খুব গ্রহণযোগ্য হয় না। যেরকম আপনারা যারা এখানে বসে আছেন, আমাদের যারা আয়ুর্বেদিক ইউনিয়ন নবীতি কলেজের ছাত্ররা, এদের ভিতরে দেখেন একজন যদি ইউরোপের লোক এসে ঢুকে, তাহলে আপনারা তাকে চিনতে পারবেন যে এই ইউরোপিয়ান লোক, এ ব্রিটিশ। এরকমই আমাদের শরীরে যখন ফরেন বডি ইন করে, তখন কিন্তু আমরা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? ও ইন করে আমাদের মাথা ব্যথা সৃষ্টি করে, ওই ইন করে আমাদের আমাশয় সৃষ্টি করে, ওই যখনই ফরেন বডি আসে তখন এসেছে আমাদের আইবিএস এর সৃষ্টি করে, আমাদের তল পেটে ব্যথার সৃষ্টি করে, বুকে ব্যথার সৃষ্টি করে, পেটে ব্যথার সৃষ্টি করে, খাদ্য অভ্যাসের পরিবর্তন করে, বমি বমি ভাঁজ আসে, মাথা ব্যথা আসে, চুল পড়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়। এই যে ফরেন বডিকে আমাদের নেগেটিভ করতে হবে, ফরেন বডিকে আমাদের না বলতে হবে, ফরেন বডিকে আমাদের বিতাড়িত করতে হবে। এই জন্যই আমাদের খাদ্যের সাথে পথ্যের সাথে ঔষধের প্রয়োজন। আমাদেরকে চিনে শুনে বুঝে আমাদের যে কোনো খাদ্য খেতে হবে। তখন আমরা বুঝতেছি যে আজকে আমার যে মাথা ব্যথা হয়েছে, এই মাথা ব্যথার জন্য আমাকে একটি ওষুধ খেতে হবে। আমার যখন মাথা ব্যথা হচ্ছে, তখন আমি বুঝতেছি না যে এই মাথা ব্যথার জন্য যদি আমি একটি মাথা ব্যথার ওষুধ খাই, ধরেন প্যারাসিটামলি খেলাম, খেলে তখন আমি বুঝি না, পরবর্তী দেখি যে রাতে আমার পেট ব্যথা করতেছে, তখন আমি পেট ব্যথার জন্য একটা অ্যান্টাসিড খেলাম।
তখন আবার সকালবেলা ঘুম থেকে উঠে দিয়েছে, আবার মাথা ব্যথা করতেছে, তখন আবার একটা প্যারাসিট কেমন খেলাম, আবার রাতে দেখলাম যে আমার আবারও পেট ব্যথা করছে, তারা একটা অ্যান্টাসিড খেলাম, এই যে কন্টিনিউয়াস প্রসেস। আমরা ডায়াবেটিসের ওষুধ, অ্যালোপ্যাথিক ওষুধ হোক, যে কোনো ওষুধ খেয়ে বলবে যে আপনি প্রতিদিনই ওষুধ খাবেন, প্রতিদিনই ইনসুলিন নেবেন, আপনার জ্বর আপনি 2 মাস জ্বরের ওষুধ খান, 1 মাস অ্যান্টিবায়োটিক খান। এই যে খাদ্য পথ্য এবং ওষুধ, এই ওষুধটা দীর্ঘদিন যদি আমরা খেতেই থাকি, দীর্ঘদিন যদি আমি প্রেশারের ওষুধ খাই, দীর্ঘদিন যদি আমি অ্যাজমার ওষুধ খাই, এই ওষুধটার কিন্তু একটা প্রতিক্রিয়া আছে। সে যেরকম আপনার অ্যাজমা ভালো করতেছে, প্রেশার ভালো করতেছে, সে তার যে শক্তি সেটা তো সে সঞ্চয় করতে থাকবে, সে এক জায়গায় না আরেক জায়গায় একটা ব্যথার সৃষ্টি করবে, প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। পৃথিবীতে ইবনে সিনা এটার বিপরীতে বলছেন যে না, তোমরা এমন কোনো ওষুধ খেতে পারবে না যেটা খেলে তোমার রোগ সৃষ্টি করে। হেনিম্যান বলছে সোরা সিবলিস সাইকোসিস, হেনিম্যান বলছেন সিমিলিয়াস সিমিলিবাস কিউরেন্ট। আমরা কিন্তু সিমিলিয়াস সিমিলিয়াস কিউরেন্টটা পড়ে আসছি প্রথম বছর থেকে, আমরা যতদিন কলেজে পড়ছি সিমিলিয়াস সিমিলিয়াস কিউরেন্টটা পড়ছি, আমরা যখনই কলেজে ক্লাসে গেছি স্যার আমাদেরকে প্রথম বলছে আমরা মানবতার চিকিৎসা, রোগ হলে তার হাতে ব্যথা হয়েছে হাত কেটে ফেলাইলে কোনো চিকিৎসা হলো না, তার দাঁতে ব্যথা হয়েছে দাঁত ফালাই দিলে কিন্তু চিকিৎসা হলো না, তার চোখে ব্যথা হয়েছে চোখ ফালাই দিলে চিকিৎসা হলো না, চিকিৎসা হলো সমসাদৃশ্য বিধান, সমসাদৃশ্য মতে। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।